আর্মিতে কমিশন র্যাঙ্কে ত্রিপুরার মেয়েরা যাতে চাকুরি পেতে পারে এর জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার শিক্ষা দপ্তর ও বেঙ্গালুরুর বেসরকারি সংস্থার মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের 250 জন মেয়ে আর্মিতে চাকুরির সুযোগ পাবে। 14 নভেম্বর হবে পরীক্ষা। এই পরীক্ষার জন্য অনলাইনে চলছে আবেদনপত্র গ্রহণ। ইউপিএসসির মাধ্যমে হবে নিয়োগ। সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, 22 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আর্মির কমিশন র্যাঙ্কে যাতে মেয়েদের নিয়োগ করা হয়। কেন্দ্রীয় সরকার সেই নির্দেশে সাড়া দিয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে ইউপিএসসির মাধ্যমে নিয়োগ হবে কমিশন র্যাঙ্ক। উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে বা উচ্চ মাধ্যমিক পাশ যাদের জন্ম 2003 থেকে 2006 এর মধ্যে, এমন অবিবাহিত মেয়েরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ইউপিএসসি অনলাইন .nic.in এই পোর্টালে আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। তবে পরীক্ষার জন্য প্রার্থীদের অন্তত 80 ঘন্টা প্রশিক্ষণ দেবে বেঙ্গালুরুর বেসরকারি সংস্থা। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিলিটারি স্ট্রেংথ অফ ইন্ডিয়া 51,27,000, আর চায়না মিলিটারি স্ট্রেংথ হলো 33,55,000। এটি হলো টোটাল আর্মি মিলিটারি স্ট্রেংথ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা আমাদের। কিন্তু অ্যাক্টিভ মিলিটারি পার্সোনালের ক্ষেত্রে চায়নার হলো 21,85,000, আমরা হলো 14,45,000। আমেরিকা আমাদের থেকে কম, নর্থ কোরিয়া কম, রাশিয়া কম, পাকিস্তান তো কমই। টোটাল আর্মি স্ট্রেংথের কথা বললাম। বর্তমানে আর্মিতে কমিশন র্যাঙ্কে কোনো মহিলা নেই। আছে যারা ডক্টর হিসাবে আছে তারা আছে, নার্স হিসাবে আছে তারা আছে। আর্মিতে ওমেন ছিল না এতদিন, তো এখন ইন্ট্রোডিউসিং কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম ফর সিলেকশন ইনটু এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ডিফেন্স এক্সামস ইজ এ কনস্টিটিউয়েন্ট অফ অ্যাপ্রুভ স্টেট লেভেল প্রোগ্রাম আজাদি কা অমৃত মহোৎসব। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10N।